কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে সর্ষের তেল দেব। আর এই যে আগেই আমি মোচাটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি, নুন হলুদ, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশি করে। সর্ষের তেল পেঁয়াজটা বাড়িয়ে দিলাম। আগেই আমি আলু আর টমেটো কেটে রেখেছি, একটা তেজপাতা চিরে দিলাম। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব তেলে, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি ভাজবো, ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা সরাবো, সরিয়ে দেখছি আলুগুলোকে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটিভাবে। এবার আমি এই টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটু মেরে নেবো তেলে ভালো করে। এবার আমি ভালো করে একটু মেরে এই সেদ্ধ করা মোচাটা দিয়ে দেব। সেদ্ধ বলতে একটু ভাপ দিয়ে নেওয়া, বেশি সেদ্ধ তো করা যায় না মোচা। এবার আমি এটাকে ভালো করে তেলে নেড়ে দেবো। আমি আদা বাটা দেবো একটু, তারপরে দেবো ধনের গুঁড়ো দু চামচ, লঙ্কার গুঁড়ো দু চামচ, জিরের গুঁড়ো আড়াই চামচের মতো, আর এক চামচ হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়বো, সামান্য একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো মতো কষে যায়। এবার এটাকে একটু বাড়িয়ে দেবো গ্যাসটা, দিয়ে আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখব। এবার আমি ওর মধ্যে মিষ্টি দেব, যেহেতু নিরামিষ মোচা ওই জন্য একটু মিষ্টিটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এবার আমি সামান্য একটু এর মধ্যে আটার গুঁড়ো দিয়ে দেবো। এবার গ্যাসটা একটু কমিয়ে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেবো। আর আমি এক চামচ ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু নেড়ে দেবো, ঘিটা নেড়ে। এবার আমি গ্যাস অফ করে দেবো। নিরামিষ মোচার ঘন্ট আমার রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।